আজকে আমি আপনাদেরকে দেখাবো রেস্টুরেন্টের থাই স্টাইলে স্পাইসি বিফ কিভাবে আমরা রান্না করি। এটা খুবই মজাদার একটি ডিশ এবং খুবই টেস্টি হয়। আর রেস্টুরেন্টের সবচাইতে মোস্ট সেলিং এই আইটেমটি আজকে আমি আপনাদেরকে প্রপারলি দেখাবো এ টু জেড। ভিডিওটি স্কিপ না করে দেখলে আপনারা পুরো ভিডিওতে বুঝতে পারবেন কিভাবে কোন স্টেপে আমরা বিফগুলো রান্না করি। সো প্রথমে আমি একটি ফ্রাই প্যান হাই হিটে একেবারে গরম করে নিয়েছি। তারপর হচ্ছে সয়াবিন তেল দিয়ে ফ্রাই প্যানটি একটু ডাস্ট করে নিয়েছি। ডাস্ট এই কারণে, কারণ অতিরিক্ত হিট যদি না করে বিফ দেওয়া হয় তাহলে বিফ নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই একেবারে প্রথমে হাই হিট করে একবার তেল গরম করে ওই তেল রেখে তারপর আবার তেল দেওয়া হয়েছে। এতে করে বিফটা আর নিচে লাগে না, একেবারে নন স্টিকি ফ্রাই প্যানের মতো হয়ে যায়। তারপর খুব হাই হিটে টস করে বিফটা জাস্ট হালকা একটু সিদ্ধ করে নিয়েছি। এখানে একটু খেয়াল রাখতে হবে, অতিরিক্ত যদি সিদ্ধ করা হয়, অতিরিক্ত যদি ফ্রাই করা হয়, সেক্ষেত্রে বিফটা চুইং এবং রাবারি হয়ে যায়, বিফের সফটনেস থাকে না। আরেকটা কথা বলে নিই, এই বিফটা কিন্তু একদিন আগে লবণ এবং গোলমরিচ দিয়ে মাখানো আছে। আর যদি আপনারা বিফের ট্যান্ডালায়ন ছাড়া অন্য কোনো অংশ ব্যবহার করেন, সেক্ষেত্রে অল্প একটু মিট ট্যান্ডালাইজার পাউডার অথবা পাইনাপেল ইউজ করতে পারেন। তো আমার এটা যেহেতু ট্যান্ডালায়ন, এই জন্য আমি পাইনাপেল বা মিট ট্যান্ডালাইজার কোনো কিছু ইউজ করতে হয় নাই, কারণ ট্যান্ডালায়নের পার্টগুলো খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়। তারপর আমি ডোবা তেলে শ্যালোটস, স্প্রিং অনিয়নের যে গোড়াগুলো, ছোটো ছোটো পেঁয়াজের যে গোড়াগুলো, ওগুলো এবং হচ্ছে গিয়ে ব্রোকলি একটু ফ্রাই করে নিয়েছি। অনেকে এটা ব্লাঞ্চ করে, অর্থাৎ হালকা একটু সিদ্ধ করে নেয়, সিদ্ধ করে নিলে কালারটা নষ্ট হয়ে যায়, তাই আমি হালকা একটু ফ্রাই করে নিয়েছি। কারণ এখানে যে দুইটা ভেজিটেবল আছে, দুটো ভেজিটেবলে মোটামুটি কাঁচা খাওয়া যায়, এটা অতিরিক্ত সিদ্ধ হওয়ার প্রয়োজন নেই। ব্রোকলি এবং অনিয়ন ফ্রাই করে আমি জাস্ট উপরে দিয়ে দিয়েছি। এখন আমি বিফের জন্য সস তৈরি করব। সসের জন্য রসুন আমি চপ করে সয়াবিন তেলে ভিজিয়ে রেখেছি। আপনারা চাইলে না ভিজিয়েও পারেন, আমি জাস্ট সয়াবিন তেলে ভিজানোর কারণ হচ্ছে যাতে করে রসুনের কালার নষ্ট না হয়। তারপরে এটা হচ্ছে গিয়ে লাল মরিচ, কাঁচা লাল মরিচ ক্রাশ করে রেখেছি। এটা একেবারে ফ্রেশ না, জাস্ট ক্রাশ করা, আলুতে একটু দানা থাকে। আর এটা হচ্ছে কুকিং ম্যারিন, এটা সুইট ম্যারিন, এটা দিলে হচ্ছে বিফে হালকা একটু সুইটনেস আসে। আর এটা হচ্ছে, এটাও ম্যারিন, জাস্ট এটা হচ্ছে নন সুইট ম্যারিন, এটার টেস্টটা অনেকটা স্ট্রং এবং ফ্লেভারফুল, ফার্মান্টেড ফ্লেভার। সো দুইটা আমি দিয়েছি কুকিং ম্যারিন। আর এটা তো সবাই জানেন, ম্যাগি সস, ম্যাগি সসটা হচ্ছে গিয়ে খাবারের টেস্ট ইনহ্যান্স করে, আমি ম্যাগি সস ইউজ করেছি। তারপর এটা হচ্ছে রেগুলার সয়া সস, সয়া সসটাও ইউজ করেছি। আপনারা এখানে চাইলে লাইট সয়া সসটা ইউজ করতে পারেন, আর যদি একটু বেশি ডার্ক কালার বিফ পছন্দ করেন, কালো কালার, সেক্ষেত্রে ডার্ক সয়া সসটাও ব্যবহার করতে পারেন। সো এখানে আসলে নির্ভর করা হচ্ছে কালার আপনি কেমন চান। আর এটা হচ্ছে সুগার, সুগার অ্যাকচুয়ালি নির্ভর করে, অতিরিক্ত দেওয়া যাবে না, সুগার জাস্ট পরিমাণ মতো। যেহেতু আমি অনেক স্পাইসি, অনেক রেড স্পাইসি ইউজ করেছি, লাল মরিচ, সেক্ষেত্রে একটু সুগার ইউজ করলে টেস্টটা ভালো আসে। আর এটা হচ্ছে অয়েস্টার সস, অয়েস্টার সসটাও একটু সল্টি ভাব থাকে, এই জন্য অয়েস্টার সসের পরিমাণ বেশি দেওয়া যায় না। আর অয়েস্টার সস বিফের সাথে অ্যাকচুয়ালি আসলে ম্যাচিং করে ভালো, যার কারণে অয়েস্টার সস দিলে বিফের ফ্লেভারটা অনেক ভালো আসে। সো আমি অয়েস্টার সস দিয়েছি। তারপর এই সসগুলো ভালো করে হুইস্ক করে নিয়েছি। আপনারা চাইলে এই সসটা ফ্রাই প্যানেও তৈরি করতে পারেন, আমি আলাদা তৈরি করার কারণটা হচ্ছে একটু যাতে ব্যালেন্স করতে পারি। আর এটা হচ্ছে গিয়ে সাদা গোলমরিচের গুঁড়া, আপনারা এখানে কালো গোলমরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন। আমি সসটা একটু টেস্ট করে নিচ্ছি, আসলে অনেক টেস্ট। আর এটা হচ্ছে গিয়ে লাল মরিচ, আমি আর একটু দেওয়ার কারণটা হচ্ছে গিয়ে এই বিফটা অনেকটা স্পাইসি হবে আর হালকা একটু সুইট টানজিনেস ভাব থাকবে। সো আমি রেড চিলি দিয়েছি এক্সট্রা কিছু কালারফুল করার জন্য, আর ব্রোকলি, রেড চিলি, একেবারে কালারটা অসাধারণ হয়ে গেছে। আমি বড় কড়াই নিয়েছি, কড়াইতে আমি বেস্ট কিছু অনিয়ন দিচ্ছি, অনিয়নগুলো সাইজগুলো একেবারে বড় বড় করে কেটে নিয়েছি, আর একটু রেড চিলি এবং একটু রেড চিলি নিয়েছি। তারপর পেঁয়াজগুলো একটু সতে করে নিচ্ছি, এখানে একটু খেয়াল রাখতে হবে, অতিরিক্ত সতে করা যাবে না, জাস্ট পেঁয়াজগুলো হালকা একটু সতে করে নিলেই হবে, পেঁয়াজের সফটনেস আসলেই চলবে।
তারপর সসগুলো ঢেলে দিয়েছি। আমি এটাই বলেছি যে এখন চাইলে আপনি এখানেই সসগুলো তৈরি করতে পারেন, সেক্ষেত্রে হচ্ছে কি আপনার পেঁয়াজ সফট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তারপর আমি এটা যেটা দিয়েছি এটা হচ্ছে চাইনিজ ক্যাবেজের কিছু গোড়া অংশ থাকে, এই অংশগুলো ওয়েস্টেজ না করে আমি দিয়েছি, কারণ এটা বিফের সাথে খুবই অসাধারণ লাগে। তারপর এটা হচ্ছে কর্নফ্লাওয়ার, অ্যারারুট যেটাকে বলি আমরা, কর্নফ্লাওয়ার পানিতে গলিয়ে রেখেছি, মিক্স করে রেখেছি। আপনারা যখন কর্নফ্লাওয়ার পানিতে মিক্স করবেন, আমি রেশিওটা বলে দিচ্ছি, এক কাপ যদি কর্নফ্লাওয়ার ইউজ করেন, এক কাপ পানি ব্যবহার করবেন, সেক্ষেত্রে পারফেক্ট ইস্যু পাবেন। তারপর বিফ, ব্রোকলি এবং রেড চিলিগুলো আমি দিয়ে দিয়েছি। এখানে একটু খেয়াল রাখতে হবে, এখানে যখন আপনি কুক করবেন অবশ্যই হাই হিটে দিয়ে কুক করবেন, খুব অল্প সময়। অতিরিক্ত সময় যদি কুক করেন সেক্ষেত্রে বিফগুলো অনেক হার্ড হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। আর স্লো হিটে কুক করলে দেখবেন বিফের সাথে সসগুলো ভালো করে ম্যাচিং হবে না, বিফ গরম হবে না এবং প্রপার টেস্ট আসবে না। সো এখানে চেষ্টা করবেন হাই হিটে কুক করার জন্য। অলরেডি আমাদের বিফগুলো হয়ে গেছে, জাস্ট লাস্ট মুহূর্তে আমি একটু ব্ল্যাক ভিনেগার দিচ্ছি। এই ব্ল্যাক ভিনেগারটা আসলে শকিং একটা টেস্ট চলে আসে বিফে, বিফের একটা ফার্মেন্টেড ফ্লেভার এবং শকিং টেস্ট চলে আসে, একটু সাওয়ারনেস আসে। আর এই ব্ল্যাক ভিনেগার যদি না থাকে আপনি হোয়াইট ভিনেগারও একটু ইউজ করতে পারেন, তবে ব্ল্যাক ভিনেগার যে ফ্লেভার সেই ফ্লেভারটা পাবেন না। তারপর একটু কালারফুল করার জন্য স্প্রিং অনিয়ন দিয়েছি, এখানে ধনিয়া পাতা ইউজ করা যায় বাট আমি ফেভার করব ধনিয়া পাতাটা না দেওয়ার জন্য, এতে করে ফ্লেভার চেঞ্জ হয়ে যায়। থ্যাংক ইউ সো মাচ, আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই।